जब ये पैदा हुई क्या हुआ बच्ची क्या हुआ बताओ बताओ क्या हुआ প্রিয় বন্ধুগণ পুরো ভিডিও ফুটেজটি আপনাকে দেখাতে পারছি না ইউটিউবের কিছু গাইড লাইনের কারণে কিন্তু এই সঞ্জীব ভাই দিল্লির এক হাজি মুসলিম পরিবারকে যেভাবে বাঁচিয়েছে তার পুরো কাহিনী পুরো ঘটনা আপনাকে শোনাব যা শুনে আপনি কেন গোটা পৃথিবীর যে কেউ তাকে দ্য রিয়েল হিরো দ্য গ্রেট হিরো বলতে বাধ্য হবে তবে তার ওই মুখের কিছু গুরুত্বপূর্ণ কথা কাট করে করে ভিডিওর মধ্যে আপনাকে শোনাবো দেখাবো যাতে করে পুরো বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝ তে পারেন আর এই ঘটনা হিন্দু মুসলিম ভাতৃত্বের উদাহরণ হিসেবে চিরকাল অমর হয়ে থাকবে সঞ্জীব ভাই মুজে বহুত খুশি হো রিয়া আজ আপসে মিলকে নাম তার সঞ্জীব নাম শুনে বুঝতে পারছেন যে তিনি হিন্দু ধর্মের লোক যদিও ধর্ম পরিচয় দেওয়া উচিত নয় কিন্তু তার পরেও ধর্ম পরিচয় এজন্য দিচ্ছি যাতে করে হিন্দু মুসলিম সকলে জানতে পারে যে সকল হিন্দু খারাপ নয় সকল মুসলিম খারাপ নয় হিন্দু মুসলিম ভাই ভাই সকলে মিলে থাকতে চাই মানব তাই হল সকলের মূল মন্ত্র

ছিল না সঞ্জীব জানিয়েছেন আমার একমাত্র মেয়ে তাদের পরিবারের কাছেই লালন পালন হয়েছে কারণ আমি দোকানে থাকতাম আর হাজি মজিবুরের এক ভাইয়ের কোনো সন্তান না থাকার কারণে আমার মেয়েকে তারা নিজের মেয়ের মতো লালন পালন করেন সুখে দুঃখে থেকেছেন যে কোনো পারিবারিক সমস্যা হলে এই ভাইদের নিয়েই সমাধান হয়ে যেত সঞ্জীবের মেয়ে কাঁদতে কাঁদতে বললেন ওনারা চলে যাওয়াতে আমি খুবই দুঃখিত হিন্দু মুসলিম বিচ্ছেদ বেদনার কথা তার মুখ থেকেই শুনুন মুসলমান হিন্দু আপনার আপ में इतना है ये जब जब ये पैदा हुई क्या हुआ बच्ची क्या हुआ बताओ बताओ क्या हुआ जब मैं छोटी थी उन्होंने मुझे पाला था नहीं नहीं उन्होंने किसी के साथ हुआ आप बताओ इसके बारे में क्यों इतना परेशान है ये जब पैदा हुई ना तो हमारे जो मुजीबुर रहमान हैं उनके भाई के औलाद नहीं है कोई भी तो उन्होंने मेरे जितने बच्चे हैं अपनी औलाद समझ के अपने घर में पाला है আমি তো দোকান সভায় আট ওই সঞ্জীব ভাই জানিয়েছেন সেদিন সন্ধ্যায় চারিদিক দাউদাও দাউ করে চলছিল আমি তখন দোকান থেকে মাত্র বাড়ি ফিরেছি হঠাৎ করে মজিবুর ভাই আমাকে ফোন করে বলল। আমার বাড়ির দরজায় কারা যেন আঘাত করছে আমি কি তোমার বাড়িতে এসে থাকতে পারি চিন্তা করলাম যে আমার বাড়িতে বিনা দ্বিধায় বিনা পারমিশনে যাওয়ার অধিকার রাখতো বন্ধুত্বের খাতিরে আজকে সে আমার কাছে আমার বাড়ি যেতে পারমিশন চাইছে চিন্তা করলাম একটি সন্ধ্যা আমাদের দূরত্বটা কত বাড়িয়ে দিল সঞ্জীব বলেন আমি তাকে বললাম এই কলোনি এই বাড়ি তোমার তুমি যেখানে ইচ্ছা থাকতে পারো এইভাবে তাকে সারা রাত আমার কাছে নিয়ে শয়ন করলাম সঞ্জীব আক্ষেপ করে বলেন আমার বন্ধু মজবুরকে আশ্রয় দেওয়ার কারণে আমার গ্রামের কিছু কিছু মানুষ আমাকে আতঙ্কবাদী দেশদ্রোহী বলছে যা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি লেকিন মুঝে মেরি গলি বালো মুঝে গদ্দার ঘোষিত তিন সে না তিন দিন সে ऐसे सोच रहा हूँ जैसे मैं आतंकवादी हूँ और मेरे मोहल्ले वाले मुझे जो है आतंकवादी समझ रहे এর পর সঞ্জীব বলেন একদিকে আমি যেমন কোন মুসলমানের জীবন বাঁচিয়েছি অন্যদিকে কিছু হিন্দু ভাইকেও আশ্রয় দিয়েছিলাম আমার এই গৃহে সুতরাং হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ না করে উভয়কে আমি সাহায্য করেছি সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল দিল্লির এই মর্মান্তিক পরিস্থিতিতে সঞ্জীব মজিবুর রহমানের সেই হৃদয়স্পর্শী ঘটনা এই ঘটনা আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হিন্দু মুসলিম ভাতৃত্বের বাণী ছড়িয়ে দিতে শান্তি শৃঙ্খলাকে সেলুট করে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না এবং এটা এই পরিস্থিতিতে হিন্দু মুসলিম প্রত্যেকের করা উচিত বলে মনে করছি আল্লাহ পাক আমাদেরকে শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করার তৌফিক দান করুন আমিন